সামান্য একটু ভুলের কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার পেজ থেকে ইনকাম করা। আপনার পেজও এই তালিকায় পড়েছে কিনা একবার চেক করে নিন। প্রথমে আপনার পেজের প্রোফাইলে ক্লিক করুন, আমি এখানে রেড মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এরপর সি ড্যাশবোর্ডে ক্লিক করুন, নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পরে এখানে কোনো ধরনের ভায়োলেশনই নেই, কিন্তু এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন অপশন। এখানে ক্লিক করে দেখতে পারবেন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। এই অপশনটি যদি আপনাদের পেজে এসে থাকে তাহলে বুঝতে হবে আপনি কোনো ধরনের ভায়োলেশন করেছেন, এবং খুব দ্রুতই আপনার পেজের মধ্যে ইনস্টিম অ্যাডস বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি টাকা ইনকাম করার সুযোগ হারাতে পারেন। কি ধরনের ভায়োলেশনের জন্য এমন হতে পারে? অনেক সময় আমরা এক পেজের ভিডিও অন্য পেজে আপলোড করে থাকি। আপনি যতই এডিট কিংবা অ্যানিমেশন অ্যাড করে ভিডিও আপলোড করুন না কেন, ফেসবুক থেকে আপনাকে ট্র্যাক করতে পারবে। এক পেজের ভিডিও অন্য পেজে কখনোই দেওয়া যাবে না। যদি ভুলবশত দিয়েও থাকেন তাহলে ফেসবুক আপনাকে এখানেই দেখিয়ে দিবে আন অরিজিনালিটি অফ কন্টেন্ট, সাথে সাথেই আপনাকে সেটা চেক করে ডিলিট করে দিতে হবে। যদি আপনার পেজের কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে পেজ রিকমেন্ডেশনের মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এ ধরনের দেখতে পারবেন, তখনই বুঝতে পারবেন আপনার পেজে কোনো ধরনের ভায়োলেশন নেই। ফেসবুক আপনাকে একবার আপিল করার সুযোগ দিয়ে থাকে, কিন্তু আপিল করার আগে অবশ্যই আপনাকে ওইসব ভিডিও ডিলিট করতে হবে যেগুলো আপনি, অর্থাৎ যেসব ভিডিও আপনি দুই পেজে আপলোড দিয়েছেন। এরপর রিভিউ রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। ফেসবুক আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে জানিয়ে দেবে আপনার ভুল ক্ষমার যোগ্য কিনা। ভিডিওটি দেখে আপনি সামান্য পরিমাণ উপকৃত হলেও শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিন, অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের সাথেও শেয়ার করে বিষয়টি তাদেরকে জানিয়ে দিন।